খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, অনেকগুলোই মরিচা পড়ে নষ্ট হওয়ার পথে। প্রথম দেখাই মনে হতে পারে ময়লার ভাগার, আসলে এটি একটি কারখানার অংশ। জয়ফ্রাট চিনিকলের উন্মুক্ত স্থানে এভাবে নষ্ট হচ্ছে 300 মেট্রিক টন মালামাল। এর মধ্যে রয়েছে কারখানায় ব্যবহৃত ট্রাক্টর, লোহা, ইস্পাত টিন সহ ভারী যন্ত্রাংশ। অন্তত 22টি অকেজো যানবাহন ম্যাটের সঙ্গে মিশে যাওয়ার উপক্রম। শ্রমিকরা জানান, নিলামের মাধ্যমে এসব লোহার যন্ত্রাংশ বিক্রি করা হলে চিনিকলের বড় অঙ্কের আয় হবে। 200 টনের অধিক মালামাল, ইস্কাত মালামাল এখানে পড়ে আছে। প্রতি বছরই এই জিনিসগুলা জমা না রেখে এগুলা টেন্ডারের মধ্যে বিক্রি করে এই সুগার মিলের ফান্ডে টাকাটা জমা করা হয়। স্ক্রাপ যদি বিক্রি করে অন্তত 1 মাসের বেতন ভাতা দেওয়া হয়, তাহলে এগুলো আমাদের জন্য উপকার হতো আর। তবে চলতি মরাই মৌসুম শেষে এসব মালামাল বিক্রির ব্যবস্থা নেওয়ার আশ্বাস চিনিকল কর্তৃপক্ষের। গত বছর আমরা টেন্ডার করেছিলাম, যে রেট পেয়েছি, মনে করছি আরও বেশি রেট পাওয়ার সুযোগ আছে বলে দেওয়া হয়নি। মরাই মৌসুম শেষের পরেই আমাদের সেই বিক্রয়ের যে প্রক্রিয়া, টেন্ডারকরণ এবং মূল্য নির্ধারণ, পরিমাণ নির্ধারণ, এই কাজ সম্পন্ন করে করতে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? 1962 সালে 216 একর জমির উপর গড়ে ওঠে জয়ফ্রাট চিনিকল। চলতি মৌসুমে 739 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই আখ মারাই শুরু করে কারখানাটি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।